এরপর প্রশ্ন হলো যে নিজের কোরবানি নিজে করা উত্তম, আমি জানতে চাই সুন্নত তরিকায় কিভাবে নিজের কোরবানি করতে পারি, কোরবানি করার নিয়ম কি? এটা আমরা অনেকে জানি না এবং না জানার কারণে আমাদের মধ্যে কোরবানি করতে এক ধরনের হেজিটেশন ফিল করি আমরা। মূলত কোরবানি করা খুব সহজ একটি কাজ, এটি জটিল কোনো কাজ নয় এবং নিজের কোরবানি নিজে হাতে করা উত্তম। বিশেষ করে একটা পশু আপনি দীর্ঘদিন লালন পালন করেছেন কিংবা কিনে এনে সেটাকে আদর যত্ন করে আপনি লালন পালন করেছেন দু চার দিন পাঁচ দিন যেটাই হোক, এরপরে পশু জবাই করতে আপনার মধ্যে একটু হলেও কষ্ট লাগা কাজ করবে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে কোরবানি আসলে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয় এবং স্যাক্রিফাইসের শিক্ষা দেয়। আল্লাহর নির্দেশ পালনার্থে আমার প্রিয় জিনিসকেও ত্যাগ করতে আমরা শিখব, সেই জিনিসটা কোরবানি আমাদেরকে শেখায়। তো এই জন্য নিজে হাতে কোরবানি করা উত্তম। নিজে হাতে কোরবানি করার ক্ষেত্রে আমরা যে হেজিটেশনে ভুগি সেটির মূল কারণ হলো যে কিভাবে কোরবানি করলে শুদ্ধ হয় অশুদ্ধ হয়, এ নিয়ে আমাদের এক ধরনের ভয় আছে। এই ভয়টা দূর করে দিতে চাই আমরা। এটা আসলে এমন কোনো বিষয় না যেটা খুব জটিল যে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে। প্রথমত আপনি কোরবানির পশুকে পশ্চিম দিকে আপনি শোয়ালেন, পশ্চিম দিকে কোরবানির পশুকে শোয়ার পর তার গলা আপনি সুরি চালানোর আগে বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহম্মা মিনকা ওয়া লাক বলে আপনি সুরি চালনা করবেন। কোনো কোনো বর্ণনা আল্লাহ মিন্নি ওয়াজ্জাত ওয়া জাল্লি হাদাল সামাওয়াত ওয়া আল হানিফা মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়া পড়ার কথা বর্ণিত হয়েছে, যদিও সেই হাদিসের সনদ নিয়ে কিছুটা আপত্তি তোলা মহাদিস, তাহলে যা না বললে নয় তাহলে বিসমিল্লাহ আল্লাহ আকবর, বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আপনি সুরি চালনা করবেন। এবং পশুর যে খাদ্যনালী এবং শ্বাসনালী আছে মোটা মোটা দুইটা নালী, এগুলো যেন কাটা যায় এবং দুই পাশে দুইটা সরু বা চিকন নালী আছে সেগুলো যেন কাটা যায়, তাহলে মোট এই নালীগুলো কাটা গেলেই আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল। সাধারণত কোরবানির পশু শোয়ার পর কোরবানির পশুর যে কান, এটা পশুর গলার দিকে ভেঙে ধরলে যে জায়গায় কানের গোড়াটা থাকে ওই জায়গা নরম জায়গা দেখে, মানে হাত দিয়ে যেন না পড়ে নরম জায়গা দেখে হাত দিয়ে ধরে যদি দেখা যায় নরম জায়গা, সেখানে বিসমিল্লাহ আল্লাহ বলে সুরি চালনা করা যেতে পারে এবং সুরি চালনার পর দেখাই যাবে যে নালীগুলো কাটা গেছে, একটা একটা করে পরিষ্কার দেখা যাবে। অতএব এই খাদ্য এবং শ্বাসনালী, খাদ্যনালী শ্বাসনালী এগুলো একটু বড় থাকে আর দুই পাশে দুটা সরু বা চিকন নালী থাকে, সেগুলো কাটা হয়ে গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, বিসমিল্লাহ করে আপনি কোরবানি করে ফেলবেন। কোরবানি করার পর সেটা নিজের পক্ষ থেকে কবুল করবেন, আল্লাহকে আমার তরফ থেকে কবুল করেন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবুল করেছেন, আল্লাহ তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতু মিন খায়রিক ইব্রাহিম ওয়া হাবিবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর অন্য কারোর তরফ থেকে কোরবানি যদি আপনি করে থাকেন তাহলে জবাই করার পর বলবেন আল্লাহ এটা আপনি অমুক অমুক অমুকের তরফ থেকে কবুল করে নিন, যদিও এই বলাটা জরুরি নয়। বিসমিল্লাহ আকবর বলে আপনি পশু জবাই করলেন, শ্বাসনালী খাদ্যনালী এবং দুটা সরুনালী কাটা গেল, এটাই হলো মূল বিষয়। আপনি মুসলমান হিসাবে আপনি কোরবানি করলেন নিজে এবং এই নালীগুলো কাটার নিশ্চিত করলেন, বিসমিল্লাহ তবে করলেন, যথেষ্ট হয়ে গেল, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে এইটুকুর মাধ্যমে ইনশা আল্লাহ তাআলা। অতএব নিজে কোরবানি পশু নিজে জবে করার ক্ষেত্রে হেজিটেশন আমরা চাইলেই দূর করতে পারি এবং হিম্মত করতে পারি। তাজিবুল ইসলাম লিখেছেন, বাইরের কাজের লোককে কোরবানি গোশত দেওয়া বা খাওয়ানো যাবে কিনা? বাইরের যারা কাজের লোক, যারা কাজের বুয়া বা বাধা লোক আছেন বা হাউস ড্রাইভার আছেন, এই সমস্ত লোকগুলো যাদের খাদ্য বা খাবারের দায়িত্ব আপনার, অর্থাৎ নিয়োগের সময় তাদের সাথে চুক্তি এমনভাবে হয়েছে যে তাদের খাবার ইত্যাদি আপনার আওতা আপনার দায়িত্বের মধ্যে পড়বে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে কোরবানি গোশত দিয়ে আপনি খাবার দিতে পারবেন না, তাদেরকে অন্য কোনো সাধারণ গোশত দিয়ে খাবার দিবেন বা সাধারণ তরকারি দিয়ে খাবার দিবেন, কারণ কোরবানি গোশতটা বিক্রি করা জায়েজ নয়। আপনি তাদেরকে শ্রমিক হিসাবে রেখে কোরবানি গোশত তাদের পারিশ্রমিক হিসাবে দিচ্ছেন, তাদের খাবার দেওয়ার যেহেতু আপনার দায়িত্বের মধ্যে পারিশ্রমিকের অংশ, অতএব কোরবানি গোশত দিয়ে সেটা দিতে পারবে না, খুব সূক্ষ্ম একটা বিষয় না। তো এই জন্য যদি কোরবানি গোশত দিতেই চান তাহলে সেক্ষেত্রে অন্য কোনো তরকারি রান্না করে দিয়ে পাশাপাশি কোরবানি গোশত দিতে পারেন, অর্থাৎ তখন সেক্ষেত্রে এটা পারিশ্রমিক হিসাবে এটা অতিরিক্ত হবে। নুরুল ইসলাম আপনি লিখেছেন, যদি কোনো ড্রাইভার নাপাক অবস্থায় গাড়ি চালায় তাহলে কি গায়ে নাপাক হয়ে যাবে? না, গায়ে নাপাক হয়ে যাবে না, বরং অপবিত্র অবস্থায় গাড়ি চালানো অনুচিত। অপবিত্র অবস্থায় বলতে গোসল ফরজ হয়েছে, এরকম অবস্থা যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি যদি একান্ত গোসল করার মতো পরিবেশ না থাকে তাহলে উজু করেনি তারপরে গাড়ি চালাবেন, আর সেটা যদি নাও করেন তাহলে গায়ে নাপাক হয়ে যাবে না। এনএস নাহিদ আপনি লিখেছেন, ছোটবেলায় কোনো ব্যক্তির আকিকা করা না হলে তার নামে কোরবানি করা যাবে কিনা? অনেকেই বলেন ছোটবেলায় আকিকা না হয়ে থাকলে বড়বেলায় কোরবানি করার সুযোগ নেই, এই বিষয়টি খোলাসা করবেন। ছোটবেলায় আকিকা না হলে বড়বেলায় কোরবানি করা যাবে না, এটি কুসংস্কার কেবল, এটা আসলে শরীয়তের কোনো নির্দেশনা নয়। কারোর ছোটবেলা আকিকা হওয়া বা না হওয়ার সাথে তার বড় হওয়ার পর কোরবানি করতে পারা বা না পারার কোনো সম্পর্ক নেই। কারো ছোটবেলা আকিকা হয়নি তারপর তিনি বড় হওয়ার পর সচ্ছল হন, তারপরে কোরবানি ঠিকই বর্তাবে, যদিও আকিকা ছোটবেলা না হয়ে থাকলে তার নিজের আকিকা নিজে করার সুযোগ রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে নিয়ে কোরবানি করে আকিকা করেছেন, বিদায় নিজেরা এখানে যে করতে পারেন, কিন্তু
সে আকিকা যদি নাও করা হয় তার সাথে কোরবানি করা না করার কোনো বিষয়টি কিন্তু সম্পৃক্ত নয়। তহিদুর রহমান লিখছেন, ভিডিও গেম খেলার বিধান কি? মুসলমান অর্থক সময় নষ্ট করবে না, অতএব ভিডিও গেমস ইত্যাদি খেলে তার জন্য সমস্যা করা জায়েজ নয়। আল্লাহ তালা বলেছেন, ওয়ালাদিন মাহাদুল্লাহ মাহাদুল, যে সমস্ত ইমানদাররা অর্থ কাজ থেকে বিরত থাকে তারাই সফল এবং সার্থক মুমিন হয়ে থাকে। আর তাছাড়া এই সমস্ত ভিডিও গেমসের মধ্যে মিউজিক থাকে, নানারকম হারাম বিষয়গুলো থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে শিরকপূর্ণ বিষয়গুলো থাকে, শয়তানি বিভিন্ন বিষয় এখানে প্রবেশ করে দেওয়া হয়, এই জন্য এগুলো অ্যাভয়েড করা উচিত একজন ইমানদারের।